Dear student, welcome to our Kagdeep Voice Admission e-learning class. যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম সিলেবাস আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এবারে আজকে আমরা যেটা করব, পরীক্ষায় তোমাদের আসতো কয়েকদিন পরে আমাদের ফাইনাল পরীক্ষা, পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদেরকে আজকে একটু দেখাবো, কয়েকটা দেখাবো, দেখালেই তোমরা বুঝতে পারবে। একদম বইয়ের প্রথমের দিকে যেটা তোমাদের একদম মুখস্থ হয়ে আছে দেখো, এটা বারে বারে পড়তে বলি, কয়াকার থেকে হয়াকার পর্যন্ত, যে নতুন কোন শব্দ তৈরি করতে গেলে তোমরা এটাই তোমাদের আগে জানতে হবে, এইটা ভালো করে পড়তে হবে। এই যে ব্যঞ্জন বর্ণর সাথে স্বর বর্ণ যোগে উচ্চারণ, আকার হর্ষ ইকার দীর্ঘ ইকার হর্ষ উকার দীর্ঘ উকার, এইগুলো আগে আমাদের পড়তে হবে। কি তাহলে আমরা কয় আকার থেকে একদম হ আকার পর্যন্ত, কয় আকার থেকে একদম হ উকারে হউ, যেটা খুশি আসতে পারে তোমরা একদম পুরো মুখস্থ রাখবে। পরীক্ষায় কিভাবে লিখতে হবে একটাই দেওয়া হবে, কয় আকার আকার যোগে দেওয়া হলো, কয় হর্ষ উকার যোগে দেওয়া হলো, দীর্ঘ উকার যোগে দেওয়া হলো, এইরকম করে তোমাদের মুখস্থ করে রাখতে হবে। পরীক্ষায় সুন্দর করে এইভাবে লিখতে হবে, কয় আকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘই কি, কয় হর্ষ কু, কয় দীর্ঘ কু, কয় রি ক্রি, কয় কারে কে, কয় কারে কই, কয় কারে কো, কৌ কারে কৌ, ঠিক আছে। এইরকম ভালো করে 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 তোমাদের সুন্দর করে লিখতে হবে। এরপরে দেখো, ধরো হর্ষইকার যোগে, হর্ষইকার এই এই হর্ষইকার যোগে, হর্ষইকার যোগে তিনটি শব্দ বা দুটি শব্দ এরকম তোমাদের আসবে, তিনটি শব্দ লেখো। হর্ষইকার যোগে কি কি শব্দ আমরা অনেক শব্দ পড়েছি বইতে আছে, ছবি, রবি, চিনি, পিসি, চিঠি, আমরা যে পায়ে চটি পড়ি সেই চটি, কত আছে সেখান থেকে তোমাদের মাত্র তিনটে করে লিখতে হবে। এরপরে আছে দীর্ঘইকার যোগে আসতে পারে, দীর্ঘইকার যোগে তিনটি শব্দ লেখো। দীর্ঘইকার যোগে পড়েছো তোমরা বীর, বৈদীর্ঘৈর বীর, নদী, জননী, পরী, যেগুলো তোমাদের ভালো মুখস্থ সেখান থেকে মাত্র তিনটে তোমরা লিখবে তোমাদের পছন্দ মতো। এরপরে হবে এলোমেলো থাকবে, এলোমেলো গুলোকে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো। সাজিয়ে লেখার ক্ষেত্রে কি হবে, সাজিয়ে লেখার ক্ষেত্রে এরকম থাকবে, যেমন ঘ বয় আকার, সাজিয়ে লিখতে হবে কি হতো, বয় আকার ঘ বাঘ। তারপরে হবে দেখো আরেকটা দিয়ে দি, গ ল ছয় আকার, কি হবে ছাগল ছয় আকার গ ল, এগুলো এলোমেলো করা থাকবে, তোমাদেরকে বুঝে নিয়ে বানান করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তারপরে আছে আমাদের ছবি দেওয়া থাকবে, এইরকম ছবি দেখে তোমাদের নাম লিখতে হবে, ছবি দেওয়া থাকবে, ছবি দেখে, ছবি দেখে নাম লেখো। এই যে এরকম দেখো তোমাদের বইতে আছে পৃষ্ঠা 42-এ ছবি দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের নাম লিখতে হবে। আর থাকবে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ থাকবে,
शून्य स्थान पूरण আর তোমাদের আমি এর আগের দিন অর্থ দিয়েছিলাম 10টা বিপরীত দিয়েছি দুটি করে অর্থ দুটি করে বিপরীত এটাও থাকবে অর্থ ও বিপরীত অর্থ ও বিপরীত শব্দ লেখো দুটি করে এই গেল আমাদের আরো কি কয়েকটা থাকবে সেগুলো আমরা পরে বলবো এই রকম করে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে অ্যানুয়াল পরীক্ষার প্রশ্ন ধরনগুলো এই রকম হতে পারে অ্যানুয়াল এক্সাম ঠিক আছে কয়াকার থেকে হ উকার পর্যন্ত কিভাবে লিখতে হবে তাও আমি বলে দিয়েছি হস্য ইকার যোগে দীর্ঘ উকার যোগে হস্য উকার যোগে এই আকার হস্যইকার দীর্ঘইকার ঋকার পর্যন্ত আমরা পড়েছি ওকার এইগুলো তোমাদের লিখতে হবে দুটো বা তিনটে করে শব্দ লিখতে হবে সাজিয়ে লেখো এলোমেলো রকম করে থাকবে তোমাদেরকে সেটা সাজিয়ে নিয়ে লিখতে হবে ছবি দেখে নাম লেখো শূন্যস্থান পূরণ অর্থ আর বিপরীত তোমাদেরকে তো আমি দিয়েছি তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো 10টা অর্থ ছিল 10টা বিপরীত ছিল আর এই দেখো একদম শেষের পেজে চলে যাও যেখানে আমরা ছড়া পড়েছিলাম আকার হস্যইকার হস্য উকার দীর্ঘ উকার যোগে ছড়া সেই ছড়াগুলো আমরা পড়ব সেই ছড়াগুলো ভালো করে পড়বে এই যে একদম কোনো যুক্তাক্ষর নেই খুব সোজা আকার যোগে ছড়া যদি বলা হয় পরীক্ষায় যে আকার যোগে ছড়া লেখো দু লাইন নিশ্চয়ই তোমরা পারবে এই যে শসা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম ঠিক আছে এই রকম ভাবে তোমাদের পড়াগুলো কিন্তু ভালো করে সুন্দর করে রেডি করতে হবে এই রকম ভাবে কি রকম প্রশ্ন আসবে তাও বলে দিলাম এরকম ভাবে প্রশ্ন আসবে অর্থ বিপরীত ধরে জলের মতো মুখস্থ করবে 10টা করে দেওয়া আছে 10টা অর্থ দেওয়া আছে 10টা বিপরীত দেওয়া আছে এই যে যোগে পড়া করিয়েছিলাম একার যোগে ওকার যোগে ঋকার যোগে সেগুলো খাতায় বইতে তো তোমাদের মাত্র দীর্ঘ উকার পর্যন্ত আছে কিন্তু দীর্ঘ উকারের পরে ঋকার একার আমি বোর্ডে লিখে দিয়েছিলাম আমি যেগুলো লিখে দিয়েছিলাম সেইগুলো তোমরা মুখস্থ করবে সেখান থেকেও পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে পরের দিন আমরা আরো কিছুটা আলোচনা করব পরীক্ষার সিলেবাসের ব্যাপারে এইগুলো তোমরা খাতায় ভালো করে তুলে নেবে বারবার ভিডিওটা দেখবে এবং অসুবিধা হলে অবশ্যই তোমরা ফোনে যোগাযোগ করো